আইপিএল এর 15তম আসরে কেকেআর এর টার্গেট মুম্বই করকে 2 জন। বিরাটিদের বিরুদ্ধে টেস্ট টিম ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 2022 আইপিএল এর ম্যাচ কোথায় কিভাবে হবে জেনে নিন। ভারতের বিরুদ্ধে পরিবর্তিত সূচি ঘোষণার পর টেস্টের টিমও ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। গত জুনে যে টিম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল তাদের অধিকাংশ ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন টিমে। কাগিসো রাবাডা, কুইন্টন ডিকক, অ্যান্ড্রিক্স নটরজেরা প্রত্যাশা মতোই টিমে রয়েছেন। তবে আপাতত শুধু টেস্ট টিমই ঘোষণা করল সিএসএ। সিএসএ প্রধান নির্বাচক ভিক্টর এমপিট স্যাং বলেছেন, অনেক দিন পর আবার টেস্ট ক্রিকেটে ফিরেছি আমরা। এই ফরম্যাটটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিন এলগারের টিম সেই জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল, ওই সিরিজে আমরাই দাপট দেখিয়েছিলাম। ভারতের বিরুদ্ধে হোম সিরিজের জন্য যে টিম বাছা হয়েছে তাদের নিয়ে যথেষ্ট আশাবাদী আমরা। প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারবে এ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। সুপার স্পোর্টস পার্ক ওয়ান্ডার্স নিউজিল্যান্ডসে 3টি টেস্ট খেলবেন বিরাটরা। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু 26 ডিসেম্বর। 11 থেকে 15 জানুয়ারি কেপটাউনে শেষ টেস্ট। প্রোটিয়াদের দেশে এর আগে কখনো টেস্ট জেতেনি ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 1-0 সিরিজ জিতে আবার টেস্টের পয়েন্ট তালিকার 1 নম্বরে উঠে পড়েছেন বিরাট কোহলিরা। প্রোটিয়াদের দেশে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে রাহুল দ্রাবিড়ের টিম। ভারতের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী টেস্ট টিম নির্বাচন করেছে সিএসএ। 2 বছর পর টিমে ফিরেছেন পেসার ডুন অলিভিয়ার। 2019 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আর টিমে জায়গা পাননি তিনি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক সাফল্য আবার ফিরিয়ে আনল জাতীয় দলে। গ্লেন্টন স্টারম্যান ও পেনিল্যান্ড সাবরিয়ানো ফিরেছেন দলে। দক্ষিণ আফ্রিকা পুরো টিম, ডিন এলগার ক্যাপ্টেন, তেম্বা বাভুমা ভাইস ক্যাপ্টেন, কুইন্টন ডিকক, সারেল আরুই, বুরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, অ্যান্ড্রিক নটরজে, কিগান পিটারসেন, রাসি ভ্যান্ডার ডুসেন, কাগিসো রাবাডা, কাইল ভার্নে, মার্কো জেনসেন, গ্লেন্টন স্টারম্যান, প্রেনিল্যান্ড সাবরিয়ান, সিসেন্ডা মাগালা, রায়ান রিকেলটন, ডুন অলিভিয়ার। 2022 আইপিএল এর ম্যাচ কোথায় কিভাবে হবে জেনে নিন। পরের বার থেকে আইপিএল দলগুলিকে অন্তত 2টি করে ম্যাচ খেলতে হতে পারে নিরপেক্ষ কেন্দ্রে। ফ্রাঞ্চাইজিগুলিকে এমনই অনুরোধ করতে চলেছে বোর্ড। সম্প্রতি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি উঠে এসেছে। ছোট ছোট রাজ্য সংস্থাগুলিকে পরিকাঠামোগত উন্নতির জন্য অর্থ বরাদ্দ করেছে বোর্ড, কিন্তু বেশ কিছু রাজ্য সংস্থা জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিকাঠামো থাকলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ তারা পাচ্ছে না, ফলে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের কাজেও আসছে বাধা। এই অবস্থায় বোর্ডকেই সমস্যা সমাধানের অনুরোধ করেছিল তারা। তারপরেই ছোট কেন্দ্রে আইপিএল এর ম্যাচ আয়োজন করার কথা ভাবছে বোর্ড। বোর্ডের রোটেশন নিয়মে এখন প্রতিটি রাজ্য সংস্থা 2-3 বছর অন্তর একটি করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায়, কিন্তু দেশে অনেকগুলি আন্তর্জাতিক স্টেডিয়াম থাকায় একটি স্টেডিয়ামে 2টি ম্যাচ হওয়ায় মাঝের ব্যবধান অনেকটা কমে যায়। এই মুহূর্তে 24টি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে ভারতে, ফলে কোনো স্টেডিয়ামের পক্ষে ঘন ঘন ম্যাচ পাওয়া মুশকিল। সামনের বার আইপিএল এ নতুন 2টি দল আসছে। যদি প্রত্যেকটি দল অন্তত 2টি করে ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে খেলে তাহলে 20টি ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে হবার সুযোগ থাকছে। এতে ছোট ছোট রাজ্য সংস্থাগুলির অনেকটাই লাভ হবে বলে মনে করছে বোর্ড। এর আগে অবশ্য ছোট কেন্দ্রে খেলার রীতি ছিল। পাঞ্জাব কিংস হোম ম্যাচ খেলেছে ধর্মশালা এবং ইন্দোরে, দিল্লি ক্যাপিটালস খেলেছে রায়পুরে, চেন্নাই সুপার কিংস খেলেছে মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে, কলকাতা নাইট রাইডার্স খেলেছে কটকে। আইপিএল এর 15তম আসরে কেকেআর এর টার্গেট মুম্বই করকে 2 জন। আন্ড্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, আইপিএল এর আগামী মৌসুমের জন্য এই 4 ক্রিকেটারকে রিটেন করেছে কেকেআর। কিন্তু দিনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, এমনকি শুভমান গিলকেও ছেড়ে দেওয়া হয়েছে, যার অর্থ দলে অধিনায়ক হওয়ার মতো তেমন কেউ রইলেন না। সুনীল নারিন কোনো ফ্রাঞ্চাইজি দলের অধিনায়কত্ব করেননি। রাসেল করলেও তার ফর্ম এবং ফিটনেস 2টি নিয়েই প্রশ্ন আছে, তাই আইপিএল এর আগামী মৌসুমের জন্য অধিনায়কের খোঁজ করতে হবে নাইটদের। সূত্রের খবর, অধিনায়কের খোঁজে দিল্লির তারকা তথা মুম্বইকর শ্রেয়া সায়ারকে টার্গেট করতে চলেছে নাইটরা। কেকেআর এর প্রথম টার্গেট ছিল লোকেশ রাহুল, কিন্তু তাকে সম্ভবত ড্রাফট থেকেই কিনে নেবে লখনৌ দল। সেক্ষেত্রে বিকল্প হিসেবে শ্রেয়া সায়ারের নাম ভেবে রাখছে নাইট ম্যানেজমেন্ট। আয়ারকে কেনার জন্য অল আউট ঝাঁপাবে কেকেআর। নিতান্ত তাকে পাওয়া না গেলে শুভমান গিলকে ফের কেনার চেষ্টা করা হতে পারে, অন্তত নাইট শিবিরের ক্ষেত্রে তেমনটাই খবর। এদিকে ভারতীয় বোলারদের মধ্যে কেকেআর এর প্রধান টার্গেট হতে পারেন
আরেক মুম্বইকর শার্দুল ঠাকুর। মিডল ওভারে উইকেট তোলার ক্ষমতা আছে শার্দুলের, তাছাড়া ব্যাট হাতেও খারাপ নন তিনি। আসলে আগের মৌসুমের দুই ধারাবাহিক বোলার প্রসিদ্ধা কৃষ্ণা এবং শিভম মাভিকে ছেড়ে দিতে হয়েছে নাইটদের, তাদের নিলামে ফিরে পাওয়াটা বেশ কঠিন হবে। সে কারণেই শার্দুলকে টার্গেট করা হচ্ছে, তবে সেই সঙ্গে অন্য ভারতীয় পেসারকেও কেনার চেষ্টা করবে নাইটরা। বিদেশিদের ক্ষেত্রে এক ব্যাটসম্যান এবং এক বিদেশি পেসারের পাশাপাশি একজন অলরাউন্ডারকেও টার্গেট করতে পারে কলকাতা। আসলে রাসেলের ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত নয় নাইট ম্যানেজমেন্ট, সে কারণেই তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ড্রয়েন ব্রাভো এবং জেসন হোল্ডারের নাম। তবে এই সবটাই নিলামে পরিস্থিতির উপর নির্ভর করছে, শেষ পর্যন্ত নাইট ম্যানেজমেন্ট নিলামে কি স্ট্র্যাটেজি নেয় সেটাই দেখার। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পথে হরভজন সিং, আইপিএলে দেখা যাবে অন্য ভূমিকায়। আগামী বছরের আইপিএল থেকেই নতুন অবতারে অবতীর্ণ হতে চলেছেন হরভজন সিং। চলতি বছরের আইপিএলের প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে দ্বিতীয়ার্ধে একটি ম্যাচেও সুযোগ পাননি। অবশেষে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচের ভূমিকায় যোগ দিতে পারেন আইপিএলে। হরভজন সিং সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পথে, ভাজ্জি কি কোচিং করাবেন আইপিএলে? এবারের আইপিএলে ভাজ্জি একটি উইকেটও পাননি। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেন। 2019 সালে ভাজ্জি খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আগামী সপ্তাহেই হরভজন ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। জানা গিয়েছে বেশ কয়েকটি আইপিএল দলের প্রস্তাব পেয়েছেন হরভজন, তার মধ্য থেকে বেছে নেবেন একটিকে। দেশের হয়ে শেষ টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে হরভজন খেলেছেন 2015 সালে। টি টোয়েন্টি আন্তর্জাতিক শেষবার খেলেছেন 2016 মার্চে। আইপিএলের পাশাপাশি ধারাভাষ্য কাজেও যুক্ত থেকেছেন। 103টি টেস্টে তার 417টি উইকেট রয়েছে। 236টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা 269। 28টি টি টোয়েন্টি আন্তর্জাতিকে 25টি উইকেট নিয়েছেন। টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন 268টি। 235টি উইকেট দখল করেছেন। হরভজনের ঘনিষ্ঠ মহলকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এর দাবি, কোনো আইপিএল দলের পরামর্শদাতা, মেন্টর কিংবা অ্যাডভাইসরি গ্রুপের সদস্য হয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন এই কিংবদন্তি স্পিনার। নিলাম থেকে কোনো ক্রিকেটারকে নেওয়া উচিত সে ব্যাপারে মূল্যবান পরামর্শ হরভজন দেবেন সংশ্লিষ্ট দলটিকে। মুম্বই ইন্ডিয়ান্সেই আইপিএলের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ভাজ্জি। ক্রিকেটারদের গ্রুম করার ব্যাপারে বরাবরই তার আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। আইপিএলে হরভজন ম্যাচ খেলেছেন 160টি, উইকেটের সংখ্যা 150। সেরা বোলিং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 18 রানে 5 উইকেট। 2013 সালের আইপিএলে 19 ম্যাচে 24 উইকেট পান। 2015 সালের আইপিএলে 18টি, 2010 সালের আইপিএলে 17টি এবং 2011 ও 2014 সালের আইপিএলে 14টি করে উইকেট দখল করেন। 2008 থেকে 2019 সালের আইপিএল অবধি টানা খেললেও 2020 সালে মাঠে নামার সুযোগ পাননি তিনি। কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীনও হরভজন বরুণ চক্রবর্তীকেও গাইড করেছেন। ভেঙ্কটেশ আয়ার বলেছিলেন কেকেআর হয়ে মাঠে নামার আগে কিভাবে তাকে উৎসাহ যোগিয়েছিলেন ভাজ্জি। গত আইপিএলে কেকেআর এর কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক ইয়ুন মর্গ্যান দল গঠন সংক্রান্ত বিষয়েও হরভজনের সঙ্গে নিয়মিত পরামর্শ করেছেন। এবারের আইপিএলে যুক্ত হচ্ছে নতুন দুই দল। আইপিএলের কোন দলে হরভজন যুক্ত হবেন সেটা এখনও প্রকাশ্য না এলেও একটি দলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে জানা গিয়েছে।